সিপিআইএম এর আরামবাগ এক ও দুই এরিয়া কমিটির উদ্যোগে আরামবাগের নেতাজি স্কয়ারে অবস্থান বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট, লাগাম ছাড়া দ্রব্যমূল্যে বৃদ্ধি, 100 দিনের কাজ চালু করা সহ কর্মস্থানের দাবিতে এবং র্যাগিং মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে এদিন অবস্থান বিক্ষোভ ও পথসভা করে তারা। এই বিষয়ে সিপিআইএম এর হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট সহ বিভিন্ন দাবিতে এদিন তাদের এই পথসভা ও অবস্থান বিক্ষোভ। যে দশম পঞ্চায়েত নির্বাচন আমাদের রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল, এই পঞ্চায়েত নির্বাচনে নানা ধরনের ভোট লুট হয়েছে। এক দফা হচ্ছে বুথ দখল করে লুট, যেটা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস করেছে। আর এক দফা হচ্ছে প্রশাসনিক মদতে ভোট লুট হয়েছে, যেটা অতীতে কোনোদিন শুধু এরাজ্যে কেন গোটা ভারতবর্ষে যার নজির নেই, যে প্রশাসনিকভাবে ভোট লুট হচ্ছে, এরাজ্যে নজির তৈরি হয়েছে এবং এরাজ্যের প্রশাসনিক আধিকারিকরাদের একটা অংশ এ কাজে যুক্ত হয়েছে। আমরা এর প্রতিবাদে আজকের এই অবস্থান করছি। দ্বিতীয়ত হচ্ছে গোটা দেশ জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ব্যাপকভাবে ঘটছে, বিশেষ করে কাঁচা আনাজ, সাধারণ মানুষের চাল, আটা, এই যে একেবারে ভয়ঙ্কর অবস্থায় যাচ্ছে। আমরা অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারকে মানুষের খাদ্যের দাবি পূরণ করার জন্যই, মানুষকে বাঁচিয়ে রাখার জন্যই, জিনিসের দাম কমানোর জন্য প্রশাসনিক উদ্যোগ নিতে হবে। তৃতীয়ত হচ্ছে বেকারত্ব চরম জায়গায় পৌঁছেছে, কর্মসংস্থান নেই। যতটুকু কর্মসংস্থান এ রাজ্যে হচ্ছে সেটা দুর্নীতি হচ্ছে, এর বিরুদ্ধে হচ্ছে আমাদের অবস্থান। খাদ্যের দাবিতে, মজুরির দাবিতে, কর্মসংস্থানের দাবিতে আমাদের অবস্থান। এর পাশাপাশি আগামী 31 আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস আমরা পালন করি। 1959 সালের সেই সময়ে গ্রামের ভুখা মানুষ কলকাতায় গিয়েছিল খাদ্যের দাবিতে মিছিল করতে, সেই সময়কার রাজ্য সরকারের পুলিশ 80টা মানুষকে পিটিয়ে খুন করেছিল। এই দিনটাকে আমরা প্রতি বছর মর্যাদার সাথে পালন করি। এবছরের 31 আগস্ট রাজ্য বামফ্রন্টের ডাকে কলকাতার ধর্মতলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা এই সমাবেশে যাওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য মানুষের কাছে আবেদন জানাব। এই অবস্থানের মধ্য দিয়ে এর প্রচারও আমরা করছি আজকে, এটাই হচ্ছে আজকের সভার মূল উদ্দেশ্য। আমরা বলেছি বিডিও অফিসের সামনে অবস্থান এবং দাবি পূরণ না হলে অবশ্যই ঘেরাওয়ের জায়গায় আমাদের যেতে হবে। দাবি যদি পূরণ না হয়, যে মানুষ 100 দিনের কাজ করে টাকা পায়নি, সে যদি টাকা না পায়, সেই মানুষকে নিয়ে প্রয়োজনে আমাদের ঘেরাওয়ে যেতে হবে। এই সবেমাত্র পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, আমরা দেখতে চাইছি নতুন পঞ্চায়েত, নতুন পঞ্চায়েত সমিতি কী করে, তার পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা যেহেতু বিডিও অফিসের কাছাকাছি কোনো করার জায়গা নাই, তাই আমরা নিকটবর্তী জায়গা নেতাজি স্কোয়ারে এই অবস্থান বিক্ষোভ করছি। আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। নিউজ আজ বাংলা, আরামবাগ।